সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন বাংলাদেশের মধ্যে সুনামধন্য গায়ক মানিক দেওয়ান, তেনাকে রেখেছেন গুরুর অভিনয়ে। আমি চন্দ্র আক্তার, আমাকে রেখেছেন আজকে শিষ্যর অভিনয়ে। গুরু এবং শিষ্যের পালা নিয়ে আজকে আমরা উভয় শিল্পী গান করব। গুরু কি বিষয়াদি আমাদের অনেকেরই বোঝার আছে। গুরুর কাছে আমরা কেন যাই, গুরু কেন ধরতে হয়, গুরুর কাছে গেলে আমরা কি পাবো, এই আশয় বিষয় দয়ালের কাছে আমাদের জানার বোঝার আছে। তাই সেদিকে লক্ষ্য করে আমার দয়াল গুরুজির কাছে একটি গান আমি রাখি। এই গানটির মধ্য দিয়ে কিছু মূল্যবান কথা রয়ে যাবে, আশা করি আমার দয়াল গুরুজি আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। তুমিও মানুষ, আমিও মানুষ, দয়াল মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মনে বসে না দয়াল তোমার পদেতে। মানুষ আমরা জগতে, মন বসে না দয়াল তোমার পদেতে। অনেক মানুষ বলে থাকে গুরু ধরতে হবে কেন, গুরুর কাছে কি এমন আছে যার জন্য আমাদের গুরু ধরতে হবে। তাই আমার দয়াল এই গান থেকে আমাদেরকে সুন্দরভাবে বুঝাবেন। এই গানটির মধ্যে বলেছে দয়াল,
ছিলাম যখন রুহু আকারে, আল্লাহ পাক যতন করে রেখে দিল তার আপন ঘরে, আবার আল্লাহ পাঠাইল এই সংসারে তার আপনার নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে। আল্লাহ পাক সমস্ত রুহুকে সৃষ্টি করে তিনি রুহুদেরকে বলতে লাগলেন, আলাস্তবি রব্বিকুম, হে রুহু আমি কি তোমাদের প্রভু নয়? রুহুতে বলতে লাগলো আন্তা আন্তা। আমার আল্লাহ পাক আবারও বলতে লাগলো, আলাস্তবি রব্বিকুম, হে রুহু আমি কি তোমাদের প্রভু নয়? রুহুকে যখন তৃতীয়বার ধমক দেওয়া হলো তখন রুহু বলল, ইয়া কালুওয়ালা, মাওলা গো তুমি আমার স্রষ্টা, আমরা তোমার সৃষ্টি, করব তোমার আরাধনা। তাহলে ছোট, সৃষ্টির মূলে আমরা মুরিদ হইলাম, আল্লাহকে গুরু স্বীকার করলাম, সেখানে আমরা শিষ্য হইলাম। এই ধরা থামে এসে আবার কেন আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষের কাছে গিয়ে আমার মুরিদ হইতে হবে, এই কারণটা কি, এই বিষয়টা কি? আদম রে, আমার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি করে আদমকে খলিফা বানাইল, তাই বলেছে আদম রে খলিফা বানাইয়া তোমার আমানতে বস্তু আদম রে দিলা বুঝাইয়া, তুমি আমায় কি ধন দিয়া নিবা ভব পারে। আল্লাহ পাক আদমকে তৈয়ার করলেন, আদমকে খলিফা বানাইলেন, দয়াল গো তুমি আমাকে কি ধন দিবে, কি ধন দিয়ে তুমি আমাকে ভব পারে নিবে? ও তাই হাদিস কুরসিতে বলছে, তুমি তোমায় চিনলে পাইবা আমার দরশন, সাধক
উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্দনা। একটি করে মনের প্রাণের গান শেষে দরবার কর্তৃপক্ষ থেকে যতগুলো পালা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পালা, যেই পালাই করা হোক না কেন শেষ ভাগে এই গুরু শিষ্যের মধ্যে এসেই পড়ে। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা আক্তার, তাকে দেওয়া হয়েছে শিষ্যের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি না। আমাকে দেওয়া হয়েছে গুরুর ভাগে, সাধ্য নাই এ বোঝাবাইবার, মুর্শিদ কর্ণধার তিনি দয়া করে কৃপা করে মায়া করে যদি আমার রসনায় বসে, দয়ালের মুখের কথা যদি দয়ালের মুখ দিয়ে বলায় তাহলে অসম্ভব সম্ভব হইতে পারে। কারণ লালন সাইজির একটি বাণী আছে, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কইরে দেখা যায় না। আবার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে দেখা যায় না, না তাকে পাওয়ার জন্য, তাকে অনুসন্ধান করার জন্য, তাকে বুঝে নেবার জন্যই মানুষ যত আবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। তবে চন্দ্রা আক্তারের মুখ থেকে পালাগান যখন শুরু হলো উপস্থাপন করলেন যে মানিক দেওয়ান তিনি গুরুর অভিনয় করবে, এই আসতে কি বলছে না মানিক দেওয়ান তিনি গুরুর অভিনয় করবে আর আমি শিষ্যের অভিনয় করব করব। অভিনয় করলে এটা রঙ্গমঞ্চ হয়ে যাবে কি, আর এই অভিনয়টা যদি আমাদের নিজেদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে পারি। একজন ভক্ত গুরুর কাছে কেন যায়, গুরুই বা ভক্তকে কি দেয়, এখানে বাস্তব যদি একটা বিষয়ে দাঁড়ায় সেখানে অভিনয় থাকে না, লাইভ যেই বিষয়টা এটা বাস্তবই আসে। গান শুনলাম তুমিও মানুষ আমিও, সেই অবশ্যই মনটাকে বাধ্য করতে হবে, মনটাকে যতক্ষণ পর্যন্ত বাধ্য করা না যায় ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কোনো বন্দিগিরি আবাদত সম্ভব না। বাবা আমরা এখানে বেশিরভাগই মুসলমান নাকি, মুসলমান শব্দের অর্থ কি, আত্মসমর্পণ কারী। কার কাছে আমরা আত্মসমর্পণ করব, আল্লাহরে পাইবেন কই, আল্লাহরে পাইবেন কই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহকে কোথায় পাওয়া যাবে আমার দরদি কই, এই যে এখানে এই এহানটাকে চিনতে গেলে কুল বিল মুমিনিন আরশে উল্লাহু তাআলা, যখন আপনি মুমিনে পরিণত হবেন তখন আপনার এই কালপটা হবে আল্লাহর সিংহাসন সমতুল্য। হ্যাঁ আগে হইলো আমানু, তারপরে হলো মানুষ, তারপরে হবেন আপনি মুসলমান, তারপরে মুত্তাকিন, তারপরে সালেকিন, তারপরে সিদ্দিকিন, তারপরে হলো মুমিন। মুমিনের দরজাটা অনেক পরে,
মুসলমানি হইতে পারলাম না, নামাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মুসলমানি হইতে পারলাম না, পাঞ্জে গানা নিয়ে, রোজা নিয়ে, কুরবানি নিয়ে, হজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মুসলমান কাকে বলে যে আত্মসমর্পণ করলো? কার কাছে? ওলিয়া উলিয়া নবীদের আমলে, নবীদের কাছে। এখন নবীদের আমল নাই, বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগে এসে ওলিয়া উলিয়ার কাছে আত্মসমর্পণ করলে সেই আত্মসমর্পণ আমার আল্লাহর কাছেই করা হয়ে যাবে। কারণ ওলিয়া আল্লাহ গুরুকে, গুরু কখনো সাধারণ মানুষ না বাবা, আমার আপনার মতো গুরু কখনো না। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো রোশনাই বা আলো। যে একটা অন্ধকার হৃদয়কে আল্লাহর নূর তাজেল্লি দিয়ে, নূরময় নূর আলোকৃত করে দিতে পারে সে হলো গুরু। গুরুকে যে মানুষ ভাবে তার গুরু ধরাই হয় না। আগে একটা গান গাই, গুরুর কাছে কেন যাব? কিসের কারণে? আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবানী দেওয়ান আলচিস্তিনি জামি, তার এই ভাববাণীটা গাইলেই আমার মনে হয় গুরুর কাছে কেন যাইতে হবে এইটা স্পষ্ট হয়ে যাবে। ওজার পীর হয় কামেল, ফায়েজ হাসেল কার পীর হয় কামেল, ফায়েজ হাসেল কার হয়েছে সে পেয়েছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান আছে পীরের কাছে। লালন সাইজি ডোলের সাউন্ডটা কমান। লালন সাইজি গান লিখেছে ভাববাণী, একবার আপনারে চিনতে পারলে রে যাবে হচ্ছে নারে চেনা যার আপন খবর আপনার হয় না ও যা আপন খবর আপনার হয় না ও সাই দূরে থেকে কাছে দেখা যেমন মেঘের আরে পাহাড় লুকায় দেখ সাই অনেক দূরে আবার অনেক কাছে। কার কাছে? কাছে যে দয়ালের মাধ্যমে আল্লাহকে ডাইকা কাছে রাখে তার কাছেই আল্লাহ থাকে। পীর হয় কামেল, ফায়েজ হাসেল যার পীর হয় কামেল, ফায়েজ হাসেল যার হয়েছে সে পেয়েছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য যেমন যেতে হলে জজের কোটে বলে একা যাওয়া যাই না তটে দরদি আমার লাহুত না সুদ। গানের কথাগুলো বোঝা যায়? হ্যাঁ, লাহুত না সুদ মালকুদ জবরু তার ভিতরে খেলছে মাবু ওরা বাসান লাহুদ না সুদ
বাবু এই নাভি কুণ্ড হতে হাহু নাভি কুণ্ড হতে হাহু আগে করো বিশ্বাস স্থাপন। এই গানটাই কিন্তু এই গানের ব্যাখ্যা বাবা, একটু কথাগুলো লক্ষ্য করে শুনবেন। কয় গুরু তোমার পদে আমার মন বসে না, কখন পদে মন বসবে? এই কলিটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগে কর বিশ্বাস স্থাপন, গুরুর প্রতি আপনি ভক্তি জাগবে তখন। আগে করো বিশ্বাস স্থাপন, আমার পরশচন্দ্রের প্রতি আপনার ভক্তি জাগবে তখন, দেখবে ভক্তি নিরে প্রেম শোনি, তরদি আমার সেই রূপ দেখতে অতি চমৎকার, সে স্বরূপে রূপের আকার ওরে পাচান ফোর হাত মোল্লা বাজান, আমার কালাম বাজান, আমার মাওলা দেখতে অতি চমৎকার। গানের মধ্যে বললেন যে দয়াল তোমার কাছে গেলে আমি কি পাবো? গুরুকে বলা হয়েছে এরফানি আয়না বর্জকের আয়না। একটা আয়নার মধ্যে তাকাইলে আপনি যদি একটা আয়নার সামনে দাঁড়ান কারে দেখবেন? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়াইলে আমি আমারই দেখবো। একটু খেয়াল করে দেখেন তো, কোনো মানুষের চোখের দিকে যদি তাকান কারে দেখবেন? চোখের দিকে তাকাইলো নিজেকেই দেখা যায়। যখন গুরুর ওই চোখে চোখ রেখে ভক্ত যখন গুরুকে ধ্যান করে, গুরুকে বর্জকের আয়না বানিয়ে গুরুর মাধ্যমে নিজেকে দর্শন করার চেষ্টা করে, এই স্বরূপের সাথে আমার মালিকের রূপের সাথে মিলিত হয়ে। তাই গানে বললে ওই রূপ দেখতে অতি চমৎকার, রূপের আকার বাবা দেখলে ভক্তের রয়না বিকার, জীবের রয়না বিকার দেখলে এই জগৎকে ধিক্কার দিছে, দেখলে জীবের রয়না বিকার জগৎকে ধিক্কার দিছে, দেখলে জীবের রয়না বিকার। গানের মাঝখানে দু একটা কথা বললে আপনারা বিরক্ত হন না তো? কারণ কথা বলার চাকরি আমারে দিছে। হান্নান ভাই মিউজিকটা ছোট করতে হবে। দেখলে জীবের রয়না বিকার, সেই জগৎকে ধিক্কার দিয়েছে। চিস্তিয়া তরিকার মধ্যে
হযরতে খাজা খাজে গান কুল্লে খাজা আতায়ে রাসূল সুম্মাই আজমিরি খাজা গরিব নামাজ সাত বছর বয়সে খাজা বাবা নামাজ রোজা ধরল। সাত বছর বয়স থেকেই তিনি মসজিদে ইমামতি আরম্ভ করলো এবং 15 বছর বয়সে খাজা বাবার বাবা মা দুজনেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখানে আছেন অনেকের বাবা মা চলে গেছে। খাজা বাবা 15 বছর বয়সে এতিম হয়ে গেলেন, পৈতৃক সম্পত্তি পেয়েছে একটা ফল বাগান, ফল বাগানে চাকরি করে গাছের গোড়ায় খাজা বাবা পানি ঢালে। এক মজ্জুম আল্লাহর অলি চলে গেছে সেই বাগানে, ইব্রাহিম কুন্দুজি। খাজা বাবা তাকে পায়া কদমবুসি করলেন, তাকে নিজের বাগানের ফল খাওয়া ছিড়া দিলেন, বেদানা আঙ্গুর খাওয়াইলেন, যত্ন করলেন। ইব্রাহিম কুন্দুজি আমার খাজা বাবার আদর যত্নে খুশি হয়ে গেলেন। আমার খাজা বাবার যত্নে খুশি হয়ে নিজের ঝোলা হইতে জাম্বিল হইতে একটা ফল নিজে চাবাইয়া বিদায় নেই ধরাও। অন্য ভিন্ন কামনামো এই জগতে নাই, বড় শিল্পী হওয়ার আমার কোনো আশা নাই। আপনাদের চরণে আমি দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একজন মানুষ হইয়া ইমান নিয়া মুর্শিদকে দেখতে দেখতে যেন কবরে যাইতে পারি। আর কিছু না গানের মধ্যে শিষ্য বললেন, রুহু জগতে মুরিদ হয়েছি, সব রুহু মুরিদ হয়েছে, আবার এই জগতে মুরিদ হওয়ার দরকার কি? বলছে না, বলো 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 ইয়োগো আমার গুরুজি। রুহু অবস্থায় যখন ছিলেন ওই সময় আপনার এই শরীরটা ছিল না? ছিল। হ্যাঁ, এই শরীরটা ছিল না। এই জগতে আসলেন মাতা পিতার মাধ্যমে, রজে বিজে মিলনের মাধ্যমে এই জগতে আসলেন একটা শরীর নিয়া। এই শরীরটাকে উদ্ধার করার জন্য পুনরায় আপনার মুরিদ হইতে হবে। এই দেহটাকে পরিশুদ্ধ করার জন্য, এই দেহটাকে আবর্জনা মুক্ত করার জন্য, এই দেহটাকে পবিত্র করার জন্য আপনার গুরুর কাছে অবশ্যই অবশ্যই যাইতে হবে। এবার গুরু কি দিবে, গুরু কি দিবে, এটা গানের মধ্যে বলা হয়েছে। তত্ত্ববিধান, নিজেকে চেনার বিধান, নিজেকে রক্ষা করার বিধান। এবং এই জগতে যদি আপনি নিজেকে রক্ষা করে গুরুর রঙে রঙ্গিত হইতে পারেন, গুরু আপনাকে দিবে খেলাফত। আর খেলাফত দিলে ওই নৌকার মধ্যে আপনি চাইলে হাজারো মানুষ নিয়ে পার হইয়া যাইতে পারে। এটা গুরুর দয়া হইলে। আরে গুরু তো কি দেয়, দেন পীর ভাইরা, এই যে পীর ভাই আছে না, পীর ভাইরা কত কিছু দিতে পারে, গুরু তো অনেক কিছুই দেয়। ওসমান হারুনির কাছে একজন মুরিদ হইয়া গেল, যেই দিন মুরিদ হইছে পরের দিন ওই ব্যক্তি জগৎ ছেড়ে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে গেল, মারা গেল। আজকে মুরিদ হইছে ওসমান হারুনির কাছে, কালকে বাড়িতে গেছে লোকটা মারা গেছে। কবরের মধ্যে বাবারা কি বিরক্ত হইতেছেন? কবরের মধ্যে যখন লাশ নামাইল, মুনকির নৈকির দুইজন ফেরেস্তা কবরের সামনে আসছে। কবরের সামনে আইসা জিজ্ঞাসা করতেছে মুদ্দারকে, মান রাব্বুকা? আর ওই মুদ্দার কবরের মধ্যে থাইকা চোখের পানি ছাড়তেছে। আবার খাজা বাবা দেখে কবরের মধ্যে তার এক গুরু ভাই, কথাটা একটু লক্ষ্য করে শুনবেন, পায়ে ধরে বলি, গুরু তো ভক্তকে কি দিতে পারে, দেখেন পীর ভাই ভক্তের জন্য, পীর ভাই, পীর ভাই ভাইয়ের জন্য কতটা কাজে আসে। কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে, আর আমার খাজা বাবা দেখতেছে তার এক গুরু ভাই কবরের মধ্যে মাত্র মারা গেছে, মনকির নৈকির সওয়াল জবাব করতেছে,
কিছুই বলতে পারতেছে না, শুধু হাউ মাউ করে কাঁদতেছে। আমার খাজা বাবা চোখে দেখেই তার মাথার কাছে যায় দাঁড়াইছে। ফেরেস্তা যখন জিজ্ঞেস করছে মান রাব্বুকা, আমার খাজা বাবা উপর থেকে জবাব দিতেছে রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর ওলির কত পাওয়ার। আবার জিজ্ঞেস করেছে মান নাবিয়াকা, তোমার নবী কে? আবার খাজা বাবা উপর থেকে জবাব দিতেছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন যখন জিজ্ঞেস করেছে মান দিনুকা, উপর থেকে আবার খাজা বাবা জবাব দিতেছে মান দিনুল ইসলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে ব্যাপারটা কি? জবাব তো মুর্দার দেয় না, জবাব যেন কে দিতেছে, জবাব যেন কে দিতেছে। ফেরেশতারা দেখায়া তাকায়া দেখে মুদ্দার জবাব দেয় না, কবরের পাশে দাঁড়ায়া আবার খাজা বাবা মুদ্দারের জবাব গুলো দিয়ে দিয়ে সাথে সাথে ফেরেশতা ওই আগুনের গুচ্ছ নিয়ে যখন বাড়ি দিবে, আবার খাজা বাবা ওই ফেরেশতার ওই চাবুকটা ধরে বলতেছে খবরদার, খবরদার, ও আমার গুরু ভাই গেছে কালকে আমার দয়ালের কাছে মুরিদ হইছে, ও ধর্ম কর্ম কিছুই শিখে নাই, আমি গুরু ভাই হয়ে ওর জবাব দিয়ে দিলাম, আমার দয়ালের ওর দরকার নাই, গুরু ভাই গুরু ভাইয়ের জন্য জানে ভাইয়ের জালা ভাই, সে জানে ভাইয়ের ভাই করি কার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জালা কার ভাই গলার মালা, ভাই সে জানে আপন ভাই বইরা গেলে কালাম বাজানে সম্পত্তির ভাগি, তরিকার ভাই আছে যারা তারা নিদান কালের সাথী, তরিকার ভাই গলার মালা তরিকার ভাই সাইদুল ভাই গলার বলা ভালো জানে ভাইয়ের জালা, তরিকার ভাই গলার মালা কোথায় আমার তরিকার ভাই, একবার আইরে বুকে আয় বুকে তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার পর চাঁদের ছবিটা সামনে পইরা যা, আইরে ভাই একবার সঙ্গ কো আইরে ভাই একবার সঙ্গ, আবার দয়ালের সাথে ব্যারাজ করি আইরে ভাই একবার সঙ্গ কো, আবার দয়ালের সাথে মেরাজ করি আইরে ভাই একবার সঙ্গ করি। দয়াল ভক্তকে অনেক কিছুই দিতে পারে,
শুধু দয়া আল্লাহ যদি কোনো পীর ভাই ও পীর ভাইয়ের প্রতি সদয় হয়, ওই ভাইটাকে বিপদে ফেলে পীর ভাই কখনো এক পা দূরে সরে যায় না। তাই বাবা, এই পথটা, এই লাইনটা বড় কঠিন, এই লাইনে কলঙ্ক ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কেউ যদি দয়ালকে ভালোবাসে, সে দয়ালকে ভালোবাসলে কলঙ্ক দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই পায় না। তাই আমার সাধ্য অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই অবশ্যই, যতক্ষণ পর্যন্ত আপনি একজন গুরুর কাছে না যাবেন, আপনি ওই দিন পর্যন্ত পরিপূর্ণ একজন মুসলমান হইতে পারবেন না। এই পর্যন্তই আমার গানের কথা, সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে, গুরু গুরু বলো ও যার পীর হয় কবে।